আল্লাহ জাল্লা শানু বলছেন, ও নবী আপনি বলে দেন আপনি কবরে কি হয় শুনেন না। তবে শুনে কারা? প্রাণীরা শুনে, গরু শুনে, ছাগল শুনে, এগুলো কবরের উপরে বাঁধবেন না, দড়ি ছিঁড়ে এগুলো পালিয়ে যায়। মানুষ যদি কবরের আজাবের কিছু শুনতো মানুষ দুনিয়াতে স্থির থাকতে পারত, সমস্ত মানুষ পাগল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যখনই কবরে কাউকে রাখা হয় কবর চাপ দিতে আসে, যেই হোক না তার পরিচয়। কবর ছোট হতে থাকে, সামনের দিক থেকে আসে, পিছন দিক থেকে আসে, মাথার দিক থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যখনই কবর সংকুচিত হয়ে আসে তার কোরআন তার মাথার সামনে বসে যায়, পায়ের সামনে বসে যায় সদকা, ডান হাতে যাকাত, বাম হাতে নামাজ। এই চারদিকে চারটা জিনিস বসে যায়, ডান হাতে নামাজ, বাম হাতে যাকাত, পায়ের কাছে সদকা, মাথার কাছে কোরআন। যখনই মাথার দিক থেকে কবর আসা শুরু হয় কোরআন দাঁড়িয়ে বলে, খবরদার দিক থেকে আসবি না, আমার ভাই সব সময় আমার তেলাওয়াত করে আমল করত। কোরআনকে বন্ধু বানা, একটা সূরাও যদি বন্ধু হয়, একটা সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছে, রাসূলুল্লাহ আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল বলছেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ছোট্ট একটা সূরা, সারা কোরআন এটার ভিতরে ভরা। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম আলাম ইয়াকুল লাহু কয়াত কয়াত চার আয়াত। এই চার আয়াতের এই ছোট্ট সূরা সারা কোরআনের সব ফজিলত এটার ভিতরে ঢুকানো। এই যে একবার পড়লেন, দশ পারা কোরআনের সওয়াব আমলনামায় উঠে গেল, জান্নাত কাছে আসতে থাকলো। দশ বার পড়বেন জান্নাতে আপনার জন্য প্রাসাদ তৈরি হয়ে যাবে। কুল হুয়াল্লাহু, বলো আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ এত উপরে যেখানে ওঠার ক্ষমতা কারো। সামাদ মানে হলো তিনি কারো মুখাপেক্ষী নয়, আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনার কোনো পেট নাই। আল্লাযী লা জাওফা লাহু, সামাদের আরেকটি অর্থ হলো যার পেট নাই। পেট থাকলেই তো ত্রাণের পয়সাগুলো পেটে চলে যায়, ত্রাণের চাউল পেটে ঢুকে যায়, পেট থাকলেই তো খাই 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 খাই। গত কয়েকদিন আগে টিভিতে একটা জরিপ আসলো, এই করোনাতেও বহু বাংলাদেশে পয়সালা হয়েছে। কেমনে হয়েছেন? করোনা চাইলেও পেটে ঢুকে গেছে, ঠিক না ঠিক? তোর পেটে যখন হারাম ঢুকবে, ওই পেট কখনো জান্নাতে ঢুকতে পারবে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ সবার উপরে, আল্লাহর উপরে আর কেউ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম হয় নাই, কাউকে জন্ম দেন নাই। তার সমকক্ষ হতে পারে আকাশে কেউ নাই, জমিনেও কেউ নাই। এই চারটা আয়াত যদি আমল করেন জান্নাত শিউর, এতে কোনো সন্দেহ। রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, একজন লোক সূরা ইখলাস পড়ছেন, রাসূল দাঁড়িয়ে গেলেন, সাল্লাল্লাহু বলছে, তুমি সূরা ইখলাস পড়ছো? ইয়া রাসূল আমি এটাকে ভালোবাসি। বলছে এটার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাস ভালোবাসেন, প্রতিদিন রাসূল 27 বার পড়তেন, কম করে কয়বার? 27 বার পড়তেন। যখন একটু কষ্ট মনে হতো পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়ে হাতে ফু দিতেন আর শরীর মুছে দিতেন আর বলতেন কাফাতা,
সমস্ত বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য এই তিনটা সূরাই যথেষ্ট 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 যখনই কষ্ট মনে করেন তিনটা সূরা পড়বেন হেফাজতে রাখবেন কে যখনই খারাপ লাগতো তখনই পড়তেন আর প্রতি নামাজের পরে তো পড়তেনই ফজরের পরে পড়তেন তিন তিরিকা নয় বার কয় বার মাগরিবের পরে পড়তেন নয় বার জোহরের পরে একবার আসরের পরে একবার এশার পরে একবার তাছাড়া যখনই খারাপ লাগতো পড়তেন আবার ইবনে কাসির ইমাদউদ্দিন ইবনে কাসির তিনার বর্ণনায় বললেন মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ 14 বার পড়তেন 14 বার যখনই ভালো লাগে পড়েন কবর প্রত্যেক দিন মানুষকে পাঁচবার ডাকে কয় বার মালাকাল মউত প্রতিদিন মানুষকে পাঁচবার সালাম দেয় পাঁচবার সালাম দেয় তার দিকে তাকায় যখনই আল্লাহ ইশারা করে আস্তে করে জানটা কবচ হয়ে যায় কিসের উপর বসে আছি জাহান্নামের উপর বসে স্বপ্ন দেখছি অনেক কিছুর মানুষের নিচে জাহান্নাম তাহতা কুল্লা মাইন বাহার অকুল্লা মা কুল্লা বাহরিন নার অকুল্লা নারিন বাহার রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি সহিহ বর্ণনা প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে আগুনের নিচে সাগর আছে সাগরের নিচে কি আবার আগুনের নিচে কি ইজাল বিহার ফুজ্জিরাত সমস্ত সাগরগুলোকে জ্বালিয়ে দেয়া হবে অনেক মুফাসসিরিন কেরাম বলছেন সাগর কয়টি কথা কর না কেন সাগর কয়টি সাতটি কয়টি জাহান্নাম কয়টি জান্নাত আটটি জাহান্নাম কয়টি সাতটি হতে পারে এই সাতটা সাগর এই সাতটা জাহান্নাম সাগরের কোন তলা নাই এমন জায়গাও সাগরের আছে যেমন বারমুদা ট্রায়াঙ্গেল বারমুদা ট্রায়াঙ্গেল এটা কোথায় গিয়ে হারিয়েছে কোথায় কতটুকু সীমানা এখনো কেউ এটা ঠিক করতে পারে ওখানে কোনো জাহাজ গেলে জাহাজটা নিশ্চিহ্ন হয়ে যায় আকাশের উপর দিয়ে প্লেন গেলে প্লেন নিশ্চিহ্ন হয়ে যায় কোনো খোঁজ খবর নেই একটা রেল অ্যাডার রেড অ্যালার্ট সেখানে দেয়া আছে সাগরের ভিতরে সুইডেনের আরো উত্তরে গেলে আর সাগরের কোনো সীমানা নাই সারা পৃথিবীর সমস্ত মানুষ পানির উপরে বসে আছে আমাদের নিচে কি আরো জোরে বলেন উপরের সাগরের চেয়ে নিচের সাগর 30 গুণ বড় এত পানি আল্লাহ দিয়েছেন নূহ আলাইহিস সালামের সময় সারা পৃথিবী 40 হাত পানির নিচে ছিল পানিগুলো গেল কই সব নিচে জমিয়ে রেখেছেন কে সাইবেরিয়াতে পাথর বরফ করে রেখেছেন কে যে কোনো সময় ইশারা দিবেন সব পানিগুলো একসাথে চলে হুকুম মানে কার সকল পানি পেটের পানিও হুকুম মানে কার ইন্দোনেশিয়াতে যখন সুনামি হয় বাংলাদেশের পুকুরের পানিও উপরে উঠে যায় ঠিক না বেঠি যারা দেখেছেন তারা বলবেন আমি ফজর নামাজ পড়ে এসেছি ওই দিন জয়পুর হাট থেকে আমাকে ফোন করেছে ফজর পর পরে ফোন করে আবার এক খাদেম সে বলছে হুজুর আপনি কোথায় আমি নামাজ পড়ে ঘরে ঢুকছি ঢাকাতে তো আর পুকুর নাই বলছে আমরা নামাজ পড়ছি যে মসজিদে আপনি নামাজ পড়েছেন ওই মসজিদের পাশে পুকুরের পানি একদম সিঁড়ির কাছে চলে আসছে আলাম কেন বোধহয় কোথাও কিছু হয়েছে একটু পরে টেলিভিশন খুলে দেখি সুনামিতে 25 লক্ষ শেষ কোথায় ইন্দোনেশিয়ার সাগর কোথায় জয়পুর হাটের পুকুর হুকুম চলছে কার এক হুকুমে সব পানিগুলো চলে একজন সারা পৃথিবীতে তৌহিদ আছে কি আছে তৌহিদ আছে যেখানে জান্নাত আছে আর শিরক আছে যেখানে জান্নাত নাই কবরের কাছে দিয়ে গেলে ওসমান রাদিয়াল্লাহু আনহু খুব কাঁদতেন সাহাবায়ে কেরাম বলতেন ওসমান তুমি এত কাঁদো কেন কবরের পাশে আসলে তোমার কান্না শুরু হয় কেন ওসমান রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার শান্তির হয়ে যায় সে চিরস্থায়ী শান্তি পেয়ে যাবে আর কবর যার জন্য দুঃখের হয়ে যায় জাহান্নাম এখান থেকে তার শুরু হয় আল্লাহ আমাদের জন্য কবরকে শান্তির জায়গা বানায়া দেন রাসূল প্রতিদিন দোয়া করতেন নামাজের পরে সূরা ফাতিহা যেমনি মুখস্থ করেছেন তেমনি সেই দোয়া মুখস্থ করিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু পড়েন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা
মিন আযাবিল মাউত ও ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ও ফিতনাতিল কবর মিন আযাবিন নারি জাহান্নাম ও মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। এই আটটা কথা শিখাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত। হে আল্লাহ, মৃত্যুর আযাব থেকে আপনার কাছে পানা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো মৃত্যুর সবচেয়ে কম আযাব কি? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোকের শরীরে কয়েকশো বর্ষি লাগে, যদি টান দেওয়া হয় যে কষ্ট, এটা হলো সবচেয়ে কম কষ্ট। বর্ষি বুঝেন তো, ওই যে মাছ ধরে এটাকে কি করে বর্ষি, একদিকে এরকম আল থাকে যাতে মাছের এখানে লেগে যায়। এখন একজন লোকের শরীরে কয়েকশো বর্ষি লাগিয়ে যদি টান দেওয়া হয় কেমন লাগে? আল্লাহ আমাদেরকে বাঁচান। রাসূল বলছেন সবচেয়ে কম কষ্ট হয় শাহাদাতের মৌত, পিঁপড়া কামড় দিলে যতটুকু মনে হয় এতটুকু তো মনে হয় না। যারা শহীদ হয় তাদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে, জান্নাত দেখার সাথে সাথেই তাদের দুঃখ দূর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে শহীদ করে মৃত্যু দিয়েন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। যারা শাহাদাত চায় না এরা মুনাফেক। রাসূল বলছেন মা তাআলা শুবাতিন মিনান নিফাক, মুনাফিকের পর তাদের মৃত্যু হবে যারা শাহাদাত চায় না। আল্লাহর দিন কি বিজয়ের জন্য, কোরআন কি বিজয়ের জন্য যারা শত্রুর হাতে মারা যায় তারাই হলো আসল শহীদ। সবচেয়ে বড় শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দেয়। এরপরে রাসূল বলেছেন মহামারীতে যারা মারা যায় তারাও শহীদ, রাস্তায় পড়ে যারা মারা যায় তারাও, ছাদের উপর থেকে পড়ে মারা যায় তারাও, পানিতে ডুবে মারা যায় তারাও, হার্ট অ্যাটাকে মারা যায় তারাও, কিডনি নষ্ট হয়ে মারা যায় তারাও, প্রচন্ড জোরে মারা যায় তারাও। আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দান করেন। রাসূল বলেছেন কেউ যদি খালিস নিয়তে শাহাদাতের মর্যাদা চায় ঘরে শুয়ে মরলেও আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ কবুল করেন। কিন্তু অন্য মানুষের হক নষ্ট করা যাবে? নিজের হাতে কোনো সিদ্ধান্ত তুলে নেওয়া যাবে? যেমন আপনি মনে করলেন এরে মেরে ফেললে আমি শহীদ হব না, এরে মেরে ফেলো, হেরে মেরে ফেলো, এগুলো ফেতনা। এগুলো কি ফেতনা? আপনার নিজের হাতে আপনি আইন তুলে নেবেন না। রাসূল নিজে মার খেয়েছেন মক্কায় 13 বছর, কিন্তু কাউকে আঘাত করেন নাই, কারণ আল্লাহ তখন অনুমতি দেয় নাই। মদিনায় গেলেন, অনুমতি দিয়েছেন কে? তবে আগে কখনো আক্রমণ করেন নাই, আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। বদরের যুদ্ধে মক্কার কাফেররা গিয়েছে মক্কা থেকে মদিনায় রাসূলকে মারার জন্য, রাসূল 4 বার প্রস্তাব দিয়েছেন। কয়বার? 4 বার প্রস্তাব দিয়েছেন সমঝোতার জন্য, তারা সমঝোতা করে নাই, উল্টা আক্রমণ করেছে, রাসূল জবাব দিয়েছেন। ওই বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছেন কে? বদরের ময়দানে যারা গিয়েছেন রাসূল বলেছেন সবাই জান্নাতি। টাইটেলই পড়ে গেছে বদরি সাহাবি, বদরি সাহাবি জান্নাতি। বদরের ময়দান এখনো ইন্ট্যাক্ট, ওখানে কাউকে মাটিও দেয়া যায় না, কাউকে বেরো করা যায় না, ওটা ইন্ট্যাক্ট। তবে যারা পিতামাতার অবাধ্য হয় তাদের জন্য আযাব আছে। বদরি সাহাবী হওয়ার পরে একজন সাহাবীর মুখে কালেমা আসছিল না, সাহাবীর নাম হলো আকলামা রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন তাকে তোমরা কালেমার তালকিন দাও, যে কোনো মৃত্যু লোক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, যা কিছু হোক, সে মরার সময় তার পাশে বলবেন লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি তার মুখ দিয়ে কালমা বের হয় তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। তাকে পড়তে বলবেন না, বলবেন না যে তুমি পড়ো না, এটা বলবেন না। কোন মুসলমান কেউ নির্দেশ করবেন না তুমি কালেমা পড়ো, তার পাশে জোরে জোরে পড়বেন। কারণ যদি নির্দেশ করেন সে যদি অস্বীকার করে বসে তাহলে তো যেটা ছিল সেটাও শেষ। নির্দেশ দিবেন না, তার পাশে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও আকলামার কাছে তোমরা কালেমা পড়ো, জিব্বা পেছ থেকে যাচ্ছে, পড়তে পারছেন না বদরি সাহাবী। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকলামার মায়ের কাছে যাও, নিশ্চয় মায়ের মনে কষ্ট দিয়েছে। ঘরের ভিতরে সাগর রেখে নর্দমার কাছে আমরা পানি খেতে যাই, ঘরে মা আছে, মায়ের দোয়া চায় না, মার খেয়ালও করে না, কোথাকার কোন নসাপীর পসাপীর, নামাজ নাই, রোজা নাই, ওর পিছনে গিয়ে ধন্না দেয়, ঠিক কি না? না, আমরা ভাঙবো না, ভাঙার দায়িত্ব দেবো চেয়ারম্যান সাহেবের। চেয়ারম্যান সাহেবের পিছনে পুলিশ আছে। আরে ভাই, আমি কালেমা পড়াইছি স্টেজে, চেয়ারম্যানরা আছেন, এরপর আমার বিরুদ্ধে মামলা। আমি বলে বেডিরে জোর করে কালেমা পড়াইছি, ওই মাইয়া পারে না আমার স্টেজে যাবা ধরে ঠাকুর গায়ে। আয়শা এরকম পাশে চলে আসছে, আমি এই মহিলা আসতে কেন ধরেন আপনারা? একজন ধনাঢ্য হিন্দু পরিবারের মেয়ে, সে মেয়ে এসে বলছে, হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমাদের চরিত্র যদি ভালো হতো, মুসলমানদের চরিত্র যদি সাহাবীদের চরিত্র আংশিক আমরা পেতাম, সারা পৃথিবী কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আমি বললাম, তুমি কালেমা পড়বে কেন? বলছে, আমি কোরআনকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লামকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি। আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম, চেয়ারম্যান সাহেব কালেমা পড়ানো যাবে তো? কয় কোনো অসুবিধা নেই হুজুর, আপনি পড়ান। সেখানে পুলিশের লোক, পরে দেখি যে তিন দিন পরে আমার বিরুদ্ধে কেস। ভালো মানুষ সবখানে আছে না নাই? তা আল্লাহ কুত্তা দিয়া কুত্তা সামলায়। ওখানে দিয়েছে শত্রুতা বলো, কাল ওটা সামলায় দিয়েছেন আলহামদুলিল্লাহ। বল এই যে কোরআনের মাহফিলে চেয়ারম্যান আসছেন, আরেক কিছু চেয়ারম্যান আছে মাহফিল যে তো না হয় হে বিরোধিতা করে আছে না? তবে আল্লাহ ভালো সবখানে রেখেছেন, আল্লাহ ভালো সংখ্যা বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। আকলামা রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ওনার পাশে কালেমা পড়ছেন, তিনার জিব্বায় কালেমা নাই, সাথে সাথে মায়ের কাছে রাসূল পাঠালেন। মা বলছেন, আমার আকলামা আমার মনে কষ্ট দিয়েছে। অধিকাংশ সময় বইয়ের কথা শুনতো, এরকম লোক আছে না নাই? বইয়ের কথা শুনে বুড়া মারে আর ভালো লাগে না। আরে বিকুব, তোমার মা বুড়া হয়েছে তোমার খেদমত করতে করতে, তোমার মার যৌবন গিয়েছে তোমার পিছনে হাঁটতে হাঁটতে, তোমার বাপের যৌবন গিয়েছে তোমাকে বৃদ্ধ করতে বড় করতে। খবরদার, পিতামাতা নবীর পরেই পিতামাতার স্থান। পিতামাতাকে যে কষ্ট দেয় তার আমল আল্লাহ বরবাদ করে দেন, নবী আলাইহিস সালামকে যারা কষ্ট দেয় তাদের আমলও বরবাদ করে দেন কে? আল্লাহ। রাসূল বললেন, কার জোগাড় করো, কার জ্বালাও আকলামার জন্য? কার জোগাড় করা হলো? মা বেরেলেন, কাঠ কেন? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার ছেলের জন্য কাঠ জোগাড় করতে। সাথে সাথে মা বলছে, আমার আকলামাকে জীবনের জন্য আমি মাফ করে দিলাম। এদিকে মা বলছে, আমি মাফ করে দিলাম। ওখানে আকলামারা দিন জোরে জোরে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে রাখার সাথে সাথে সেরাকান আলী, মানুষের জুতার আওয়াজ পাওয়া যায়। বুখারীর বর্ণনা, এমন সময় দুইজন ফেরেশতা আসেন, একজনের নাম মানকির আরেকজনের নাম নাকির। দুইজন এসে বসায়। তার আগে আরেকটা ঘটনা এসেছে, ওটাও সহিহ হাদিস দ্বারা বর্ণিত। যখন কবরে রাখা হয়, মানুষের যদি নেককার হয় কবরে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আল্লাহ দান করে দেয়। ওই বাচ্চাটা দেখে কবরের বাসিন্দা খুশি হয়ে যায়, তুমি কে আমার এই নিঃসঙ্গ জীবনে, তুমি কোত্থেকে এসেছো? ছোট বাচ্চা জবাব দেয়, আমাকে চিনো না, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার মানুষের খেদমত,
আমি তোমার মানুষের সাথে ভালো ব্যবহার, আমি তোমার বিবির সাথে ভালো ব্যবহার, বিবির মহরণা তুমি দিয়েছো, আমি তোমার সেই ভালো আমল, তোমাকে এই কবরের জীবনে সঙ্গ দিতে এসেছি। আল্লাহ আমাদেরকে সেই কপাল আপনি দান করে দেন। মানুষের হক নষ্ট করলে মানুষ যদি মাফ না করে আল্লাহও তারে মাফ করবে। আপনাদের দুই পাশে মিল আর মিল, ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, আরো হোক দোয়া করি। কিন্তু ইন্ডাস্ট্রিগুলো যদি জনগণের পয়সায় হয়, ব্যাংকের পয়সা মেরে হয়, যতক্ষণ জনগণ মাফ করবে না আল্লাহ মাফ করবেন না। একজন লোক 3,000 কোটি টাকা ব্যাংক থেকে নেয়, কার টাকা? কার টাকা? তুই নিলি কেন এত টাকা? কি দরকার ছিল তোর নেয়ার? শোধ করতে পারে না বড় বড় যতগুলো পয়সা আলা বাংলাদেশের সবগুলো কোটি 1,000 কোটি টাকার উপরে লোন ব্যাংকে, ঠিক না বেটি? রাসূলের কাছে যখনই জানাজা আসতো জিজ্ঞেস করতেন আল্লাহু দাইন, তার ঋণ আছে কিনা? ঋণ থাকলে তিনি বলতেন আমি জানাজা পড়াবো না, তিনি জানাজা পড়াতেন না, সাহাবায়ে কেরাম উপস্থিত দায়িত্ব নিতেন, রাসূল বলতেন শোধ করো। যেমন একজন সাহাবীর কাছে কেউ 1,000 দিনার পায়, রাসূল বলছেন আমি তার জানাজা পড়াবো না, সাহাবায়ে কেরাম দায়িত্ব নিয়ে রাসূল আল্লাহ আমি 100, 150 করে দিবেন, দাও এখন, দাও এখন, দাও। ক্যাশ জমা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা যেতেন। আর আমাদের দেশে বড় বড় ঋণ খেলাফাগুলো মারা যায়, কিছু টুন্ডা হুজুর আছে এগুলো গিয়ে জানাজা পড়ায়। কোরআন হাদিস তো বালাই নাই, আমি গিয়া পড়াইলে তো কিছু পয়সা পাবো। কিসের জানাজা? জনগণের সম্পদ লুটে যেগুলো মারা যায় এগুলো জানাজা হওয়া উচিত না। একজন লোক যদি 20,000 কোটি টাকা নেয়, মানুষ খাবে কি? গরিব মানুষের অবস্থা কি? আমাদের মানুষগুলো ধনী, দেশটা গরিব। আর ইংল্যান্ড আমেরিকাতে গেলে দেখবেন মানুষগুলো গরিব, দেশটা ধনী। দেশের সম্পদ দুটার স্কোপ নাই। এখন ট্রাম্পের বিরুদ্ধে দেখেন কতগুলো কেস খাড়া হয়, দেখেন অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে, কোথায় কি ডিল করেছেন সব চলে আসবে। খ্রিস্টানরা যদি এরকম পরিচ্ছন্ন হতে পারে, আমরা কালেমা পড়ে হতে পারবো না কেন? ঠিক না বেঠি? আর ঘুষের কথা তো বললাম না, ঘুষ তো এখন এটা একটা মানে যিনি খান ওনার কোনো ফিলিংস নাই, কিছু আনেন নেই, মনে হয় ওনার আব্বা থুয়ে গেছে, আপনার কিছু আনেন নেই। একটা মসজিদের ইমাম কলের পানির লাইন আনতে গেছে ওয়ার সাথে, আরেকজন টুপিওয়ালা হুজুর বসে আছে রমজানে। আমি তো এটিএনে কথা বলতাম ওয়াশার ওখানেই অফিস, তো উনি মনে করলেন যাক আমার রোজাটা হেফাজত হবে, কথাটা তো বলার পরে উনি ড্রয়ের খুলে দিছে, ক যা দিবেন ড্রয়ের দেন, আমি রোজা রাখছি, রোজা খা ভাঙ্গা তারপরে ধরুন কি দিছে। কত বড় আল্লাহর ওলি শালার বেটা, খবিস কোথায় কার? তোর মতো রোজাদারে জুতা দিয়া পিঠা গালে দাঁত ফেলে দেয়া দরকার। তুই মনে করছো রোজা রাখা অবস্থায় ঘুষ ধরা যায় না, রোজার পরে ঘুষ ধরা যায়? বুঝেই নেই আল্লাহকে, ঠিক না বেঠিক? বুঝেই নেই, কপালে দাগ, মানুষের হক মেরে খেয়েছে, নিজের ভাইয়ের জমি মেরে মসজিদ বানিয়েছে, এতিমরা কাঁদছে ভেউ ভেউ করে, আল্লাহ বলছেন ইয়া কোন নাফি বুতুনহিম নারা, তোর পেটে তুই আগুন ঢুকিয়েছিস। যত মানুষ নামাজ পড়বে তোর আমল নামায় কোন সওয়াব যাওয়ার সম্ভাবনা নাই, সওয়াব গেলে তোর ভাইয়ের আমল নামায় যাবে। আর ওই এতিমদের চোখের পানি তোর সব নেক আমল ধ্বংস করে দিচ্ছে। মানুষের হক আগুন, মানুষের হক কি? খয়বরের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, পিছনে একজন সাহাবীর পিঠে তীর পড়ে তিনি মারা গেলেন, একজন মহিলা বলে উঠলেন কি খুশনসিব তিনি জান্নাতি। রাসূল বললেন কিভাবে তুমি জানলে তিনি জান্নাতি? ইয়া রাসূলুল্লাহ কি বলবো আপনার প্রিয় সাহাবী, কি বলবো? রাসূল সাল্লাল্লাহু বললেন একটু আগে জিব্রাইল আমাকে, জিব্রাইল আমিন আমাকে শুনিয়েছে গনিমতের একটা জামা সে না বলে নিয়েছে, ওই জামা আগুন হয়ে তার সমস্ত শরীর পুড়ে দিচ্ছে। একজন সাহাবী সুতা তুলিয়ে ধরলেন, সুতা তুলে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ হাদি কিতাতুম মিনান নার, এই সুতা যদি আমি না বলে নেই এটাও কি আগুনের টুকরা হবে নাকি?
রাসূল বললেন এটাও যদি তুমি না বলে না ওইটাও আগুনের টুকরা হয়ে যাবে। রাস্তানি চুরি করলেন, 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে? ইলেকট্রিসিটির কারেন্ট চুরি করলেন আছে না নাই? আহা কত বলা যায়। কবরে যেতে হবে ভাই, মানুষের জমি আত্মসাত করেছো, এক বিঘা আত্মসাত করেছো, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে চোরের কাতারে উঠবা। তুমি হজ করেছো মানুষের জমি মেরে, আল্লাহ জমি চোর, আল্লাহ জমি চোর, জমি ঘাড়ে করে উঠবা। আমি চিন্তা করলাম এত ছোট গালে এত বড় জমি হবে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এক এক জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের মতো আল্লাহ লম্বা করে দিবেন। আমাদের রাস্তাগুলো বানিয়ে পারে না, 2 দিন পরে রাস্তার সল সামনা নাই। গত বছর আসছি এই রাস্তায় ভালো, আজকে দেখি যে রাস্তার মধ্যে কত জায়গায় ভাঙা। কে সাইটা খাইছে? এ কিডাও রাস্তা খাইছো? খাওয়া বানি আল্লাহ। আহা যায় কই, কত রকমের দালাল বসায় এক এক রাস্তার পিছনে, ঠিক কিনা? আয়েশা কয় কি ব্যাপার, আপনার রাস্তার কাজ ধরছেন, আমাদেরটা কই? তো বেটা কন্ট্রাক্টর কয় ভাই আপনাদেরটা কই? মানে কয় আমি আমগরের টাকা না দিয়ে আপনার রাস্তার কাম ধরুন কেমনে? দিল হেদেরকে আর গ্রুপ আসছে, গ্রুপের শেষ নাই, রাস্তায় দিবে কি? সব জনগণের পয়সা, ঠিক না বেটা? ঠিক। আখেরাতের চিন্তা যদি একটু থাকতো আমার দেশটা সোনার দেশই হয়ে যেত। এদেশের চেয়ে এত সমৃদ্ধ দেশ পৃথিবীর কোথাও। এই করোনাতে সারা পৃথিবীর অর্থনীতি ভাটা, কিন্তু বাংলাদেশের অর্থনীতি এখনো চাঙ্গা। শ্রমিকরা কি পরিশ্রম করে, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আর রাস্তায় যে কত জায়গায় ঘুষ দেয়া লাগে তার কোনো হিসাব? শহরে ঢুকতে এক স্লিপ, বেরোতে এক স্লিপ, গলির ভিতরে ঢুকতে এক স্লিপ। কক্সবাজারে ঢুকতেছি, ড্রাইভারে বলছে, ড্রাইভারের ভিতর থেকে আরেকটা উড়েছে, মাফ, ড্রাইভার চালাক, ড্রাইভার একটা জোগাড় করে রাখছে, কয় স্যার এটা যদি না আনতাম 20 জায়গায় দিতে হইতো অন্তত। কিসের পয়সা না ওইগুলো, কিসের পয়সা? কোন নেতার পয়সা? এই নেতাগুলোর পেট ফেলে জাহান্নামে দেওয়া হবে। চাঁদাবাজি দিতে দিতে ড্রাইভারদের অবস্থা খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরে আরেকটা লোকের জন্য নিকৃষ্ট মানের এক বুড়াকে দেয়া হবে, দুর্গন্ধ বের হতে থাকবে, দুর্গন্ধে চিৎকার করবে, কবরের মুর্দা বলবে তুমি কে? বলবে আমারে চিনো না, আমি তোমার ঘুষ, আমি তোমার ক্যাসিনো, আমি তোমার মানুষের অবৈধ পয়সা খাওয়া, আমি তোমার তোমার নারীর ইজ্জত হরণকারী, মাদ্রাসায়ও মেয়েদের ইজ্জত ঠিক মতো রক্ষা হয় না, এ সমস্ত হুজুরদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। মাদ্রাসা সিরাজের বিচার এখন হয়নি, একটা মেয়ের গায়ে আগুন দিয়ে জীবন্ত পুড়ে মারা হয়েছে। গত পরশু দিনও দেখলাম আর এক জায়গায়, স্কুলে তো আছে বেকারণ্যের সাথে ঘরের ভিতরে পড়াইতে নিয়ে, কি নাম? মুখাস্ত মানুষের নাম, কোরআন শরীফের আয়াত মুখাস্ত নাই, মুখাস্ত ধর্ষকদের নাম। একটু মারা গেলেই তুমি বুঝবা একটা মেয়ের জীবনের সবচেয়ে দামি হলো তার সতীত্ব, ঠিক না? ঠিক। সতীত্বের চেয়ে দামি আর কিছুই? কোন মেয়ে যদি সতীত্ব রক্ষার জন্য আল্লাহর কাছে সপর্দ করে তার সতীত্ব রক্ষা করবেন কে? যেমন সারা আলাইহাস সালাম রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, মিশরের রাজা ফেরাউন, ওই ফেরাউনের উত্তরসূরি, সে যে কোনো সুন্দরী রমণী পেত তার শ্লীলতাহানি করত, তাকে অত্যাচার করত, স্বামী থাকলে স্বামীকে মেরে ফেলা হতো। সারা ছিলেন বিশ্ব সুন্দরীদের শ্রেষ্ঠ একজন, কুইন ছিলেন তিনি রাদিয়াল্লাহু আনহা। ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হলো, মান হিয়া, তিনি কে? হিয়া উখতি, তিনি আমার বোন, সবাই তো দিনই বোন, ঠিক না? ঠিক। আপনার ছেলে আপনার ভাই হতে পারে, দিনই ভাই, আমরা আদমের সন্তান, কার সন্তান? তো আমার ছেলেকে আমি বলছি ভাই চলো মসজিদে চলো, ও হাসতে হাসতে বলে যাচ্ছে, কা আব্বা আমার ভাই কইছে? হায় আল্লাহ,
আব্বু তোমাকে ভাই কইছি, তুমি নামাজি ভাই, তুমি আদমের সন্তান, এই জন্য আমরা ভাই। তো বিবিকে তো বোন বলাই যায়। তিনি বলেছেন ইয়া উখতি, তিনি জানতেন যদি বলতো আমার স্ত্রী তাহলে ওনাকে মেরে ফেলতো সাথে সাথে। এবার সারাকে নিয়ে যা হলো একান্ত রুমে, তিনি মনে মনে দোয়া করলেন কার কাছে, এমন রব পাইছি মনের কথাও শুনেন। আর দুনিয়ার অধিকাংশ মানুষ মূর্তির সামনে গিয়ে ধন্না দেয়, তাও কথা শুনে না, কি বলে কানেই যায় না, ঠিক না বা ঠিক? জিব্বা বের করছে তো বের করেই আছে, হাত এমনি করছে তো এমনি করেই আছে, এটার কাছে গিয়ে কি করে? আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন, তবে ওইগুলোকে গালি দেয়া যাবে না। নিষেধ করেছেন কে? ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেব দেবীকে ডাকে, গালি দিলে তারাও তোমার আল্লাহকে গালি দিবে। তাদেরকে আদর করে বুঝাতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়েছেন, বাপকে বলেছেন বাবা এটা সামনে তুমি কেন লাই উসমা লাই উপসের চোখে দেখে না কানেও শুনে না, তুমি এটা সামনে কেন বাবা? বাবা বলছে আজি আসলাম হুকুম, এটা তোমার দেবতা, কয় দেবতা দেখি, খায়ও না কথাও কয় না, খাও না কথাও দেখি কয় না, কয় বাবা দেবতা বিক্রি করে আস। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় টুকরি উঠিয়ে দিল, বিক্রি করার জন্য মধ্যখানে গিয়ে সবগুলো ভাঙছে, ভাঙ্গা নিয়ে আসছে, কয় কি ব্যাপার, কয় আব্বা দেবতারা কিলাকিলি লেগে গেছে, একটার কারে ঘুষায় আর নাক কান ফাড়াল। বাপেরে কি সুন্দর করে বোঝাচ্ছেন, ছোট্ট ইব্রাহিম আলাইহিস একাই ছিলেন উম্মত, একাই উম্মত, একাই লক্ষ কোটি জনগণ প্রতিনিধি, তৌহিদের জন্য একজন দরকার, লক্ষ কোটির দরকার, একজন আপনি তৌহিদ নিয়ে দাঁড়াবেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব, আল্লাহ ছাড়া কারো সামনে হাত নত করব, চাইবো একমাত্র কার কাছে, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি তোমার, ভিক্ষাও চাই তোমার কাছে। আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে আমার বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি পূরণ করে দেব। কি নেয়ামতের আল্লাহ পাইছি, আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন মার রব্বুক, প্রথম প্রশ্ন মার রব্বুককে, যেন রবের কথা কোরআন শরীফে সবার আগে প্রথম আয়াত ইকরা বিসমি রব্বিকা আল্লাযি খালাক, খালাকাল ইনসানা মিন ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তোমার রব সবচেয়ে সম্মানিত, আল্লাযি আল্লামা বিল কলম, কলম দিয়ে শিক্ষা দিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম, আবার নামাজের ভিতরে রব আছে না নাই? প্রথম হাত বেঁধে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রব বলে অ্যাড্রেস করি, এরপরে রুকুতে গেলে রব আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে রাব্বানা লাকাল, যখনই কেউ রুকু থেকে উঠে রাব্বানা লাকাল হাম বলে, রাসূল বলেছেন সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এরপরে আরো লম্বা দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবি করেছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন মিল আল আরদ মিল আস সামাওয়াত মিল উমা শিতা মিন বাদ আহলুস সানাই আল মাজ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাআত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, এতটুকু পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আপনারা দেখি উঠেন না, আপনারা উঠলে আমি একটু উঠতে পারি, সারা রাত সারা রাত। আল্লাহ 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 আমাদের তোমার কণ্ঠে একটু কোরআন শোনার ব্যবস্থা করে দিও, আমিন। কোরআন তেলাওয়াত করবে কে? আল্লাহ আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে, 70,000 বছর জান্নাতীরা তাকিয়ে থাকবে, চোখের পর্দা পড়বে না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর।
সুন্দর, চেয়ারম্যান সাহেব কোথায় যান? এ হাসান কোথায় যাও? আরে আসে দেখি, যাও কই? আমি উড়ি। ও আচ্ছা, কল কবজা ঢিলা হয়ে গেছে তো, আসুক। আরে রাসূল সাল্লামের আসরটা যে কত সুন্দর ছিল! একজন বেদুইন রাসূলের ওয়াজ শুনতে শুনতে পেশাব করে দিছে মসজিদে। পেশাব করলে নিচে দিয়ে পানি বেরো না, কথা কন তো বালুর উপরে, তো মসজিদে তো বালু ছিল, কিন্তু তারপরেও তো পানি গড়াচ্ছে। কয়েকজন সাহাবি, শালার বেটা, হাত ঘুটাইতেছে, রাসূল টের পাইলেন। রাসূল বললেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, বুখারী বর্ণনা, বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। বুয়াস্তু মুআসিরিন, আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। এরপরে ওই লোকটা দোয়া করলো, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর রহম করেন, বাকি যারা আমারে কিলাইতে ধরছে কার উপর রহম করেন না, এগুলো আমারে কিলাইতো যদি নবী না থাকতো। কত রহমতের নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মসজিদ থেকে কাউকে বের করবেন না, যে অবস্থায় আসুক, মসজিদে তো এসেছে, আল্লাহর ঘরে তো এসেছে, তাকে আলিঙ্গন করেন, তাকে বুকে জড়িয়ে ধরো, মাস্তা দিয়ে বের করে দিও না। ফতুয়াবাজরা জাগা পাও না মানুষটাকে মসজিদ থেকে বের করার, ফতুয়া দিয়ে ভিতরে ঢুকাও, বের করো না কাউকে, মসজিদে ঢুকাও। মসজিদে ঢুকলেই সে জান্নাতের বারান্দায় ঢুকলো, ঠিক না বে? ঠিক, জান্নাতের কাছে ঢুকলো। রাসূল বলছেন, পাঁচ ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতকে সাজায়া দেয়। মসজিদ মানে জান্নাতের দরজা, ঠিক না বে? ঠিক, যে অবস্থায় যাক তাকে তুমি গ্রহণ করো। মসজিদের পাশে আমার যেন গোরে হতেও মুয়াজিনের আজান শুনতে পাই, আল্লাহ কবুল করুন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন তো? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামান। আমার শ্রমিক ভাই এবং বোনেরা, আপনাদেরকে যারা ঠকা এরা জাহান্নামী। যে মালিকরা আপনাদেরকে পয়সা কম দেয়, এই মালিকদের বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। বুখারী হাদিস, আল্লাহ নিজে বাদী হয়ে ওদেরকে জাহান্নামে পাঠাবে। তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন, কয় ব্যক্তি? এক ব্যক্তি যে আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করে, দুই নাম্বার শ্রমিকের মজুরি ঠিক মতো আদায় করে না, তিন নাম্বার স্বাধীন ভূমিকে যে বিক্রি করে দেয়, এই তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ নিজে বাদী হবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, রব্বি আল্লাহ। আপনি যদি নামাজ না পড়েন জবাব মুখে আসবে না, আর যদি নামাজই হন আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাইবান, রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাইবান। দুই নম্বর প্রশ্ন, মা দিন, তোমার দিন কি? দিন কি? দিন মানে হলো দল, দিন মানে হলো জীবন চালনার বিধান, কোন স্টাইলে তুমি জীবন চালিয়েছ। ছোটবেলায় বাচ্চাদের জন্ম তারিখ পালন করে এরকম লোক আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুটকুট, কুটকুটের জ্বর, মাপে কইতেছে হ্যাপি বার্থডে,
কুটকুটে কয় এটা তো স্যাড বার্থডে আমার জন্য, ও জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, এটা তো হ্যাপি হলো না ওর জন্য। জন্মদিবস মৃত্যু দিবস পালন করার কোন সিস্টেম ইসলামে? এগুলোকে অনেক মুফাসসির নাকি আপনি শেরেকও বলেছেন, যদি জন্মদিবস পালন করতে হয় যেদিন জন্ম নিয়েছেন সেদিন রোজা রাখেন, যেমন রাসূল সোমবারে জন্ম নিয়েছেন তিনি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। সোমবারে প্রথম ওই এসেছে এরা গুহায় তিনি রোজা রাখতেন, আপনিও রোজা রাখেন। বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন, জান্নাতের দুয়ার খোলা থাকে, সপ্তাহের আমল গুলো জান্নাতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুই দিন রোজা রাখতেন, আবার মাসের 13, 14, 15 এই তিন দিন রোজা রাখতেন। ঘরে খাবার আইটেম ভালো না থাকলেই তিনি রোজার নিয়ত করতেন। মায়েশা বলছেন, মাসকে মাস আমাদের ঘরে তিনটা কালো জিনিস থাকতো, চুলায় আগুন জ্বলতো না মাসকে মাস, তিনটা কালো জিনিস, পানি, খেজুর আর হলো তেল, এই তিনটা কালো জিনিস আমাদের মাসকে মাস ঘরে থাকতো, চুলায় আগুন জ্বলতো না। কত রকমের খাবার দিয়ে পেট বোঝাই করি কিন্তু তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করে না। সাহাবীদের অনেকের হালে সুফফার, প্রায় 80 থেকে 90 জন সাহাবীর গায়ে এক টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় ছিল না। রাসূলের ঘরে খাবার হলে কিছু খাবার খেতেন, খাওয়ার পিছনে জীবন শেষ, টাকার পিছনে দৌড়তে দৌড়তে জীবন শেষ, সকালে টাকা বিকালে টাকা রাতে টাকা, শুধু টাকা টাকা, ঠিক কিনা? টাকার গোলাম। কিসের গোলাম? টাকার গোলাম। মসজিদে আজান হয় শুধু টাকা, মসজিদে আজান হয় অধিকাংশ মানুষ নামাজে যায় না, অথচ মুসলমান। বাজারগুলোতে ঘুরে দেখবেন মসজিদের চারিদিকে দোকান, মসজিদে দোকানদারের অর্ধেকও যায় না, সব দোকানপাট ভালোই চলছে, ঠিক না বেঠি? কি জবাব দিবি আল্লাহর কাছে? আল্লাহ বলছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া দারুল বাই', ব্যবসা বন্ধ করো, ব্যবসা বন্ধ কর, ওয়া দারুল বাই', স্টপ ইওর অল টাইপ অফ বিজনেস, বন্ধ কর, অফিস আদালত সব বন্ধ কর, কারো কো জুমার দিন বন্ধ করা মানে সব দিন বন্ধ করতে হবে, নেতাকে বন্ধ করা মানে কর্মীও শেষ, ঠিক না বা ঠিক? কোন দলকে শেষ করতে হলে জেলখানা নেয় কারে? কারে নেয়? নেতা গেলেই কর্মী এমনি শেষ। সব দিনের নেতা কোন দিন? জুমার দিন। কোন দিন? সাইয়েদুল আইয়াম। এই দিন মারা গেলে কবরের আজাব মাফ, এই দিন জান্নাত খুলবেন, এই দিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিন আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করা হয়েছে, আবার এই দিনই জান্নাতে ঢুকবে সবাই। জুমার দিন আমাদের জন্য সবচেয়ে বড় দিন, ঠিক না বেঠি? এই জুমার দিন মসজিদে যায় না এরকম লোক আসেরা নাই, সারা সপ্তাহে মসজিদে যায় না, জুমার দিন গিয়ে হাজির, বোনাস ভালো করে পেবে, লাথি উস্তা ছাড়া ফেরেশতার আর কিচ্ছু তোমার কপালে জুটবে না। পাঁচ ওয়াক্ত যারা পড়ে তাদের জন্য জুমা বোনাস, ঠিক না বেঠি? দুই নাম্বার প্রশ্ন, তোমার দিন জীবন ব্যবস্থা কি ছিল? সাথে সাথে আমরা বলবো, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু জুলমা, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ওজুর সময় আমরা পড়ি কি পড়ি না? কষ্ট হচ্ছে? ঘুম আসে? সামনের মুসল্লিগুলো খুব তাজা পাইছি, বিছানার গুলি দেখি ঘুম আসে? সবাই তাজা আছে দেখি, আলহামদুলিল্লাহ। যারা আল্লাহ জিকির করে এরা এরকম তাজাই থাকে, যারা করে না এরা জীবিত থাকে ও মরা। সালাম একটা দিলে মাথা নড়ে, মুখ খোলে না, কারণ ভিতরে তো সব মরে গেছে, নামাজ নাই, রোজা নাই, আছে না নাই, বিশাল পয়সার মালিক, খাওয়াও নাই, যাও খায় তিন বেলা, তোর সব শেষ, কারণ জনগণের হক মারো, আল্লাহ তোর হক নিয়ে গেছে। বাংলাদেশের যে কয়টা পয়সা আছে এগুলো জাকাত দিলে বাংলাদেশে কোনো গরিব থাকতো না, অথচ ঠিক মতো জাকাত আদায় করে। যখন মাটি চাপা দিতে আসবে তোর বাম হাত থেকে মাটি চোখে ধরবে, যারা জাকাত আদায় করো না, ডান হাতে যারা নামাজ পড়ো না, নামাজ তোমাকে প্রোটেকশন দিবে না, ডান হাত থেকে যখন মাটি আসবে নামাজ নাই কি করবা? বাঁচার কোনো উপায়? মা ফাতেমার জন্য পর্যন্ত মাটি ছোট হয়ে আসছে,
একটা ঘটনা এসেছে বিভিন্ন রেওয়ায়েতে, অনেকে জুয়াইব বলেছেন, এই জন্য আমি কম বলি ঘটনাটা, অনেকে সহিও বলেছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, চিৎকার করে বেরিয়ে গেছেন কবর থেকে, মা মা ফাতেমা, কোন ফাতেমা? জান্নাতের মহিলাদের সরদার তিনি, আল্লাহু আকবার। কবর বলে, আমি কাউকে চিনি না, আমি চিনি নামাজ রোজা হজ যাকাত, আমি আর কাউকে চিনি না, আমি নবীর কন্যা চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আলীর বিবি চিনি না, আমি চিনি নামাজ, আমি চিনি কোরআন তেলাওয়াত, আমি চিনি যাকাত, আমি চিনি সদকা। কোরআনের সাথে বন্ধুত্ব করো, একটা সূরাকে অন্তত বন্ধু বানাও, 30 পারা কোরআন তোমার বন্ধু হয়ে যাবে। সূরা ফাতিহার 60টি আয়াত মানো, 60টি জাহান্নাম তোমার জন্য হারাম করে দিবেন কে? কি সুন্দর করে আল্লাহ বর্ণনা করেছেন, প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাতীয় কবিকে সেলিউট দেই, কত সুন্দর প্রশংসা করেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ কবুল করুন। কি সুন্দর প্রশংসা কবিকে বলে কবি, ঠিক কিনা? যেখানে কলম চালিয়েছেন সোনা ফলেছে। আর আমাদের দেশে এখন কবি আছে, সদরঘাটের সামনে স্যান্ডেল কতগুলি হা করে আছে, আকাশের উপর দিয়ে কাউয়া উড়ে গেছে, মনে করে জুতা দিয়া কবির দাঁত গুলি ফেলাইয়া দিল, ছন্দ নাই কিচ্ছু নাই, কবিতা লেখো ওরা দিব। আরেক কবি তিনি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুলতুরে বুক, ঝাড়ু দিয়ে পিটেলে ঝাড়ুর ইজ্জত যাবে খবিজ গুলিরে। কবি ছিলেন কবি ফররুক, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতরা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি বলে অসীম রাতের শূন্যতা ঘেরি, পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, আল্লাহ আকবার। আল্লাহ ফররুকের কবরকে জান্নাত বানায় দেন, কি সুন্দর তিনি কবিতা লিখেছেন, আল্লাহর প্রশংসা করে লিখেছেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আকাশে সুনীল চাঁদোয়া আকা, জমিনে সবুজ গেলাপে ঢাকা, কুসুমে মধু সুবাসে মাখা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এখনই শীতে কাপে থর থর, এখনই গ্রীষ্মে ঘামে কলেবর, সজল সাগর নীরব বুধর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলি বলে কবিতা, কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে, ঠিক কিনা? আমরা সকলে দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা দেখবি যদি আয়, আয় আয় আয়, তোরা দেখবি যদি আয়, আমার নবীর মদিনাতে আল্লাহর রহম দিনে রাতে, সবাই সেথা ভালোবেসে ভালোবাসা পায়, তোরা দেখবি যদি আয়, আলহামদুলিল্লাহ বলেন। গোলাম মোস্তফা লিখেছেন, তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি,
তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। আলহামদুলিল্লাহ, রাসূলকে নিয়ে যারা লিখেছেন কবিতা শ্রেষ্ঠ হয়েছে। কবরের সম্বল এগুলো আপনি কি লিখছেন? আপনার এই লেখাগুলো যত মানুষ পড়বে তত মানুষের হয় সওয়াব হবে, না হয় গুনাহ হবে। একজন আরেকজনকে গালি দেয় এখন ফেসবুকে, আছে না কথা কন না কেন? যত লোক তোমার গালি পড়বে তোমার গুনাগুলো তোমার সওয়াবগুলো তার আমলনামায় চলে যাবে। যাকে তুমি গালি দিয়েছ তোমার সওয়াবগুলো তার আমলনামায় যাবে। যত লোক পড়বে তত লোক কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। কত বাজে বাজে লেখা লেখে, এগুলোর আর কোনো কাজ নাই, এগুলো আখেরাতও নাই। এগুলো কলম চালাতে সঠিকভাবে চালাবা, সবকিছু রেকর্ড করছেন কে? আল্লাহ রেকর্ড করছেন। তিন দুই নম্বর বলা হবে মা দিন বলবেন ইন্নাদ দিন আন্দাল্লাহিল ইসলাম ছাড়া আমার কোনো দিন ছিল না। তারপরে বললেন মান নবিয়ু, তিনটা প্রশ্ন রাসূলকে নিয়ে, মান হাদার রাজুল উনি কে? দেখেন অবে রাসূলের আকৃতি, রাসূলকে দেখে নামাজ পড়েছি, রাসূলকে দেখে রোজা রেখেছি, মাথায় চুল দেখেছি, একদিকে লম্বা আরেকদিকে বাড়তি আছে না নাই, কোথায় পাইছে এই সুন্না? এটা তো রাসূল বলেন না, রাসূল বলেছেন ওহলু কোহু কুল্লা উত্র কোহু কুল্লা, রাখে একলাতে রাখো, সমানভাবে রাখো, কাটলে সমানভাবে কাটো, একদিকে লম্বা আরেকদিকে বাড়তি, ব্রেনের জন্য ক্ষতি, নার্ভিকাল ক্ষতি হয়, পোলা পানে এখন স্টাইল নিচ্ছে ফুটবলার দেখে। ওই ফুটবলারদের নিজেদের কোনো তালগোল নাই, আজকে স্টাইল কালকে ওই স্টাইল, ঠিক কি না? একবার সুর এরকম এসে লম্বা আরেকবার সাইসা বেল কইরা নিচের দিকে নাম লিখে রাখে, এগুলো পাগল সব। কখন কি করবে গায়ে টাট্টু আইকা, কুত্তাও তো এটা আঁকে না। টাট্টু যারা আঁকে ওদের উপর কন্টিনিউয়াস লানত করতে থাকে, যারা টাট্টু আঁকে ওদের উপর আল্লাহ লানত, রাসূলের সহিহ হাদিস। আর টাট্টু যারা আঁকে সারা শরীরে বিষ ব্যথা ছড়িয়ে যায়। এসব ছেলেদেরকে নিজেদের আদর্শ মানে না, আউযুবিল্লাহ বলেন, কান ফোলায় নাক ফোলায় কানে দুল দেয় পোলাপান, হাফ প্যান্ট পিঁধা ঘুরে মনে হয় কত সুন্দর লাগে তারে, হাফ প্যান্ট তো পরে মেথড, তুই কি মেথড? আমরা আগে দেখতাম ওই যে মেথডটা কি কি পরে কথা কন না কেন, হাতে একটা ডান্ডা আর হাফ প্যান্ট পিঁধে আসতো ঘুসাফ করার জন্য। তুই এই সংস্কৃতি পেলি কোথায়? হাতে ব্যাসলেট না, এগুলো আমরা করব না। সৌন্দর্যের জন্য এই যে সবুজের হাতে দুইটা, আমি একটা খুলে নিলাম, সৌন্দর্য রাখতেও পারি নাও রাখতে পারি। কিন্তু একজন বসে আছেন ঢাকাতে, তিনি টেলিভিশনে অ্যাড দেন, তিনি ভবিষ্যৎ জানেন অতীত জানেন, আরো আসতে কন না নাউজুবিল্লাহ। যে সমস্ত টেলিভিশনগুলো একে দেখাও, তোমরাও কবিরা গুনাহ করছো। ওই ভণ্ড যদি ভবিষ্যৎ জানে তো নিজেরটা জানে না কেন? আংটিতে ভাগ্য ফিরায় বসে বসে আংটির ব্যবসা করে, ঠিক না ঠিক? পাথর বিক্রি করে খায়, বসুন্ধরায় পূজা টেনে খা, তাও তুই মাপ পাবি? তুই ভবিষ্যৎ জানোস কেমনে মূর্খ? চেহারা দেখেই তিনি অন্তরের খবর বলে দেন, কত বড় কুতকুতি তিনি। আল্লাহ সমস্ত দজ্জালদের থেকে হেফাজত করেন। আবার টেলিভিশনে বসে থাকে মানুষের ভাগ্য বলে, সকালে ফোন করলেন রাশিফল মহাজাতক মোহাম্মদ কুতকুত আলী হন্দল, ওনার নাম, ভারতের উৎকট ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি ধারণ করিয়াছেন। একটা মেয়ে ফোন করলো, হ্যালো স্যার আমার নাম হলো উর্বশী, আপনার জন্ম কবে? ডিসেম্বর, আপনি কুত্তা রাশি? কয়ে দিল, স্যার আমার আজকের দিনটা কেমন যাবে বলেন তো। স্যারে হ্যাঁ আপনার দিনটা তো খুব ভালো, তবে আপনি আসরের আগে বের হবেন না, আসর তো বলো না বিকালের আগে বের হবেন না, আপনি বের হলে সতর্কতার সাথে বের হবেন, খুব নসিহত দিয়ে ছেড়ে দিল। ওই মূর্খ যখন টেলিভিশন থেকে বেরোয়ছে রিক্সা তার ঘাড়ের উপর দিয়ে চলে গেছে। তিনজনে তালা, তার হলে হসপিটাল, কি ব্যাপার স্যার একটু আগে আরেকজনের ভবিষ্যৎ কইলেন, আপনার ঘাড়ের উপর যে এটা আসবে কই? কত বড় বাটপার গুলো বসে আছে, রাসূল বলেছেন এদের কাছে গেলেই চল্লিশ দিনের এবাদত শেষ,
এদের কথা যারা বিশ্বাস করে, রাসূল বলেছেন আমার সাথে তারা কুফরি করে। আমাদের সব কিছুর মালিক কে? কোন বিপদের আশঙ্কা করবেন? কুল হুয়াল্লাহ নাস ফালাক পড়ে বের হন, বিপদ দূর করে দিবেন কে? রাসূল বলছেন যখনই কেউ এই তিনটা সূরা পড়ে শরীর ফু দেয়, চতুর্দিক থেকে আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে গার্ড দেয়, উপরে সামনে নিচে ডানে বাঁয়ে, পৃথিবীর যে কোনো প্রেসিডেন্ট সামনে আর পিছনে গার্ড থাকে, ঠিক না বা ঠিক? খুব বেশি হলে উপরে দিয়ে একটা হেলিকপ্টার ঘুরে। কিন্তু যখনই আপনি এই তিনটা সূরা পড়বেন, আপনার চারপাশে ফেরেশতার গার্ড, আর এক একটা ফেরেশতার সাইজ কত ছোট ছোট, ওহুত পাহাড়। এই যে বলছি, ও আলোচনা শুনে রেগুলার, সবচেয়ে ছোট ফেরেশতা ওহুত পাহাড়ের সমান। এরকম পাঁচজন ফেরেশতা যদি পাঁচ দিকে খাড়ায়, আমেরিকার সব ড্রোন দিয়ে তো আপনার কাছে পৌঁছা সম্ভব না। কি প্রোটেকশন কার কাছে চান? কার কাছে চাইবো? কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আবার রাসূল যখন ঘর থেকে বের হতেন, নামাজের জন্য একটা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামি'ই নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি মুখি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়ান ইয়ামিনি নূরা ওয়ান শিমালি নূরা আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। রাসূল বলতেন হে আল্লাহ আমার চোখে নূর দেন, আমার মগজে দেন, আমার হাড্ডির অস্থি মজ্জায় নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে উপর থেকে নিচ থেকে শুধু নূর দেন। আর যেদিন আমি মারা যাব, আমার কবরটাকে নূর দিয়ে ভরে দিয়েন, আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরে দিয়েন। রাসূল বলছেন মৃত্যুর বহু আগে বলছেন মা বাইনা কবরি ও মিম্বারি রাউদ মিন রিয়াদিল জান্নাহ, মিম্বারে বসে বলছেন আমার কবর আর আমার মিম্বার মধ্যখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। তখন তিনি আর মৃত্যু হয় নাই, বহু আগে বলছেন মায়েশার ঘরটা রাসূলের কবর, সেই কবর আর মিম্বারের মধ্যখানের জায়গাটা হলো জান্নাত। তিন নাম্বার প্রশ্ন করা হবে মান হাদার রাজুল, এই ব্যক্তিকে? আপনি যদি রাসূলকে ব্যবসা বাণিজ্যে সব কানে অনুসরণ করেন, এক মুহূর্তে চিনবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সূরা? কোন সূরা? সূরা ফাতির শেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ জাল্লা শানু প্রশ্ন করবেন ফেরেশতাকে দিয়ে মানির রাজুল্লাযী বাআসা ফীকুম, কোন মানুষকে তোমাদের জন্য নেতা বানানো হয়েছে? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। যদি এটা না জানেন আপনি বলবেন আমার নেতা তোমার নেতা সাতা মাতা সাতা মাতা। হায় রে নেতা, কত নেতা! নেতার আর শেষটা এখন অমুক নেতার সালাম দিন, অমুক নেতার কাছে যান। নেতা এমনি সালাম দিতে পারে না, কাগজে সালাম দেয়। এমনি নেতার সালাম ভুল, ঠিক না বা ঠিক? এমনি সালাম শুনে না, আসসালামু আলাইকুম, কারণ নামাজে গেলে না সালাম শুদ্ধ হবে। নামাজে তো যায় না, নামাজে যায় মানুষের দেখানোর জন্য যায়, ঠিক কি না? আপনি যে কোনো মসজিদে একটু মনোযোগ দিয়ে নামাজ পড়লে সালামটা সহি হয়, ঠিক না বে ঠিক? কারণ প্রত্যেক ইমাম নামাজ শেষ করার সময় কি দেয়? আসসালামু আলাইকুম। এমন একজন ইমাম কি আছেন যার সালাম ভুল? আছেন কেউ? তেলাওয়াতে হয়তো একটু দুই একটা হতে পারে, একটু মাখরাজের এদিক সেদিক, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের 100% ইমামের সালাম সহি, ঠিক কি না? তো সালামটা শিখতে পারলেন না। এই কবরে গেলে সালামের দরকার আছে না নাই? কবরের পাশ দিয়ে যাচ্ছেন কি দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা জানে না অনেকেই, কয় এটা কি, এটা কোত্থেকে কি আসলো? আরে চুমা দিবিতে জীবিত মানুষের কপালে চুমা দিবি, রাসূল চুমা দিতেন, কাউকে ভালোবাসতে রাসূল কপালে চুমু খেতেন, আবার রাসূল কপালে সাহাবায়ে কেরাম চুমু খেতেন, হাতের এখানে খেতেন, আলহামদুলিল্লাহ বলেন। আহারে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সারা মুখে চুমু খেতেন। এমন কোন জায়গা ছিল না হুসাইনের মুখে যেখানে রাসূলের ঠোঁট পড়ে নাই।
ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন রাসূলের লালা যেখানে পড়েছে সেটা জান্নাতি। রাসূলের ফুল ছিলেন দুইজন, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। রাসূল বলতেন লা ইহানাতুল জান্নাহ, আমার এই দুই নাতি জান্নাতের ফুল। ছোট মানুষগুলো জান্নাতের ফুল, এদের সাথে রুক্ষ ব্যবহার করো না, এদেরকে পিটায়ও না হেফজখানায়, বিভিন্ন মাদ্রাসায় এদেরকে পিটায়ও না, খবরদার, বিভিন্ন স্কুলে পিটানো হয়। ঠাকুরগাঁয়ের এক মহিলা এক স্কুল ছাত্রের কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে, যদি ইসলাম থাকতো দেশে ওই বেটির কানও ছিঁড়া হতো এইভাবে কামড়ায়। জুরুহা কসাস, জখমের বদলে জখম। পড়াচ্ছে আর রহমান রাহিম, পিতায়া ছেলের গায়ের চামড়া তুলে নিচ্ছে, আছে না নাই কথা কন না কেন। আমি গিয়েছি জামালপুর সার ফ্যাক্টরিতে, ভিতরে একটা ভালো হেফজখানা আছে। আমাদের দেশে অনেক যোগ্য হাফেজ আছেন, সারা পৃথিবী বিখ্যাত হাফেজ আছে না নাই, সারা পৃথিবীতে কম্পিটিশনে ফার্স্ট আমাদের হাফেজরা, শুধু সাকিব না সাঈদ আরো অনেকগুলো হয়েছে, আদেল, আলহামদুলিল্লাহ আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন। কিন্তু কত বেদনার সাগর পাড়ি দিয়ে ছেলেগুলো এই জায়গায় পৌঁছেছে। আমাকে বিচার দিল ইঞ্জিনিয়ার সাহেব, ওনার ছেলেকে দিছে হেফজখানায়। কই হুজুর, এক সপ্তাহে পুরো আমপাড়া মুখস্থ করছে আমার ছেলে। তো ব্রেনই ছেলে তো একটু দুষ্ট হয়, যেগুলো ব্রেন না এগুলো দুষ্টামি করবে কি, এগুলো তো নিজেই বোধ হয় দুষ্টামি করার কারণে হুজুরে পিটতে পিটতে হুজুরের লুঙ্গি খুলে গেছে। আমি কইলাম নাউজুবিল্লাহ, কেন অসুবিধা নাই, জুব্বা বড় ছিল, আমাদের তো জুব্বা বড়, লুঙ্গি খুললে সমস্যা নাই, যাদের ওই যে বেল বটম শার্ট এদের না খুললে সমস্যা, সেজদায় গেলে কোন দিক দিয়ে কি বাইর হয়, আহা সতর ঢেকে তারপরে নামাজে আসবা, ছোট গেঞ্জি গায়ে দিয়া আর নাবির নিচে প্যান্ট একটা পরে নামাজে যাও, তুমি সেজদায় গেলে পিছনে আরেক লোকের ওযুও শেষ হয় না। বাইতুল মোকাররমে নামাজ পড়তে গেছি আসরের, এক মুরব্বি কয় বাবা এই এটা সরান সামনের থেকে, ওই ছেলেটাকে বুঝাতে হবে আপনি তার সাথে রুক্ষ ব্যবহার করা যাবে। নামাজ শেষ করার পর আমি তাকে বললাম আব্বু শোনো এদিকে আসো, তুমি নামাজ পড়তে আসছো সতর ঢেকে আসবা, রাসূলের নাসাইয়ের একটা বর্ণনা পিছল লম্বা জামা পরবেন, রাসূল বলছেন পিছল লম্বা জামা পরবেন তাহলে তাকওয়া রক্ষা পায়, প্যান্ট যত ঢিলাই হোক সেজদায় গেলে তাকওয়া রক্ষা হয় না, পিছন যদি লম্বা থাকে তাহলে পিছনে একটা ঢাকনা পড়ে গেল ঠিক কিনা। পিছন লম্বা জামা পড়বা, বাবা মসজিদে আসলে মনটা নরম করে দেন কে, আপনি ওর সাথে ভালো ব্যবহার করবেন, ওর হয়তো পিছন বেরিয়ে গেছে সামনেও বেরিয়ে গেছে কিন্তু ও তো জানে না, ও তো আল্লাহকে সেজদা দিচ্ছে ঠিক কিনা, এই জন্য ওকে আদর করে বলবেন এই বাড়া প্যান্ট এরকম পড়ছে কেন, হে কে আমারটা আমি পড়ছি তোর বাপের কি, এটা এটা পদ্ধতি না, পদ্ধতি হলো আপনি স্নেহ করলে ভালোবাসা পাবেন ঠিক কিনা, স্নেহ করবেন ও আপনাকে সম্মান দিবে ঠিক না বেটি, আর যদি আপনি স্নেহ না করেন ওরে গদা দেন ও কি দিবে, গদা দেওয়ার জন্য তৈরি থাকবে। আপনি যে কোনো মানুষকে সম্মান করতে শিখেন, এটা হলো ইসলামের রুল। রাসূলুল্লাহ জারির রাদিয়াল্লাহু বলছেন জারির তোমার নামাজ খুব সুন্দর, দেখেন পরামর্শ কায়দা দেখেন, কিন্তু তুমি রাতের নামাজে একটু কম দাঁড়াও। জারির বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, সেই থেকে আর কোনোদিন আমি রাতের নামাজ ছেড়ে দেই নাই, আমার নবী সাল্লাল্লাহু আমার প্রশংসা করেছেন আমার নামাজ সুন্দর, তারপরে আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিন নম্বরে জিজ্ঞেস করা হবে কোন নেতাকে মেনেছো, কোন নেতার সুন্নত অনুযায়ী ব্যবসা করেছো, কোন নেতার সুন্নত অনুযায়ী বিবির সাথে দুর্ব্যবহার করেছো, বিবিকে সময় দেয় না এরকম ব্যবসায়ী আছে না নাই। আমার নবী নয় জন বিবির সাথে দৈনিক তিনবার দেখা করতেন, কয়বার, তিনবার, সকালে একবার ফজর পড়ে সবার ঘরে যেতেন, সন্ধ্যার পরে একবার, আর রাতে শোয়ার সময় যেই বিবির ঘরে শুইতেন ওই বিবির ঘরে সব বিবিকে ডেকে এনে সমাবেশ করতেন। সুবহানাল্লাহ, কি ব্যস্ত উনি, মহা ব্যবসায়ী, সেই সকালবেলায় ঘুম থেকে উঠে যান আর ১২টার সময় এসে উনি ক্লান্ত, কি জন্য এসব ব্যবসা করো, কার সুখের জন্য, ওই মেয়েটার সাথে কোনো কথা বললা না তুমি, ঘরের খবর নিলা না,
কোনো পরামর্শ নেন না তার থেকে, বিবির পরামর্শ নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু সব বিবিদের থেকে কথা শুনতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মা আয়েশা না আসলে হাদিস পড়তেন না, আরেকদিন বলবো, বারোটা হয়ে গেছে না। আরে ভাই আজকে যদি না ছাড়েন আরেকদিন কিন্তু আসবো না, আমাকে সবুজ বলেছে আরো আগে দিবে, আমাকে ঢাকায় বলেছে, হ্যাঁ আমার 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 স্নেহের আসবে সে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আপনাদেরকে আপনাদেরকে খুব মিস করেও, আমাকে ফোন করেছে গতকাল কেনা গত পরশু দিনও দেখেছি ওর ফোন, আল্লাহ ওকে সহি সালামতে রাখুক। আমি সবাইকে ভালোবাসি, যারা কোরআনের কথা যতটুকু বলে আমি সবাইকে ভালোবাসি, এটাই হওয়া দরকার। আমি মামুনকে ভালোবাসি, আমি হাফিজুরকে ভালোবাসি, আমি বেলালিকে ভালোবাসি, আমি ভালোবাসি আমার আলামিনকে, আমার হামজাকে, আমার মিজান তো আছেই, তারপরে যতজন ওয়াজের ময়দানে কথা বলছেন আমি কাউকে ঘৃণা করি না। আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন, আর চিৎকার করে বলেন আমিন। প্রত্যেকেই তো কিছু কোরআন হাদিসের কথা বলেন, আল্লাহ সবার জ্ঞানকে বাড়িয়ে দেন, বলেন আমিন। হয়তো আমি যেটা বলতে পারি না আমার ভাই আরো সুন্দর করে সেটা বলেন, ঘৃণা করার দরকার কি? আমার আমাকে খুব অনুসরণ করে আমার মোল্লা নাজিম, আমি খুব স্নেহ করি তাকে। এরকম সারা দেশে আলহামদুলিল্লাহ এখানে আপনাদের মানিকগঞ্জে আছে দুইটা ছেলে খুব সুন্দর কথা বলে, হ্যাঁ সিদ্দিক, হ্যাঁ সিদ্দিক, সিদ্দিকের দুই ভাই খুব সুন্দর বলে, আল্লাহ সিদ্দিকের হায়াতকে দারাজ করে দিন। এরপর আমার আগে যে আজকে ওনার কথা শুনেছি হাফিজ ভাইয়ের, কি নাম ওনার, ফারুকি, হানিফ ফারুকি, খুব সুন্দর কণ্ঠ, আল্লাহ হানিফ ফারুকি ভাইয়ের শক্তি আরো বাড়িয়ে দেন। আলমা লুৎফুর রহমান সাহেব অসুস্থ, আল্লাহ ওনাকে সাফায়ে কামিলা নসিব করে দেন। প্রত্যেককে ভালোবাসতে শিখেন, আপনার কলিজা যত বড় হবে আল্লাহ তত বেশি রহমত ঢেলে দিবেন, ঠিক কিনা? তিন নাম্বার, কোন মানুষকে নেতা মেনেছ? তৃতীয় নাম্বারে বলবে মান নবী, তোমার নবী কে ছিলেন? এটা এখন বলছেন, কিন্তু ওই সময় যদি আপনি নামাজি না হন, কোরআনি আন্দোলন নবীর দল যদি না করেন, মুখে উত্তর গুলি আসবে না। এই জন্য নবীর দল যেখানে আমরা আছি, মান নবী ইউক জিজ্ঞেস করা হবে তোমার নবী কে, সাথে সাথে বলবো সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু, অথবা নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলে মুহাম্মদ। যখন এই উত্তর দিবেন উপর থেকে আওয়াজ আসবে ইফতাহলাহু বাবাল জান্নাত, তার জন্য জান্নাতের দুয়ার খুলে দাও, ফাফরেশু ফেরাশাল জান্নাত, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে তার দরজা খুলে দাও। তাকে বলা হবে নৌম কানৌমিল উরুস, বাসের ঘরে জামাই যেমন আরামে ঘুমায় তুমিও তেমনি ঘুমাও। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন, আরো চিৎকার করে বলেন আমিন। আর যাদেরকে জিজ্ঞেস করা হবে আমার রব্বুক বলবে হালা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি জানি না, মান হাযার রাজুল, চিনি না, মান নবিয়ুক, মানুষ বলতো মুহাম্মদ, আমি জানি না, মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, কোন মানুষকে দেখে দেখে জীবনে চলেছো, যারে পাইছি তারেই ধরছি, আছে না নাই? কত মানুষকে স্টাইল, কত স্টাইল মানুষ ফলো করে, একজনের স্টাইল ফলো করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্যাশনিস্ট। পৃথিবীর এমন কোন সৌন্দর্য নাই যেটা আল্লাহ আমার নবীকে দেননি, সুবহানাল্লাহ। চোখে সুরমা দিতেন, কি দিতেন? মাথায় দিতেন তেল, মাথায় কি তেল, দাড়িতেও তেল, চুলগুলো ঘাড়ের উপরে বাঁকা হয়ে থাকতো। ইমাম তিরমিজি আল্লামা তিরমিজি রাহমাহুল্লাহ বলছেন রাসূলের সুন্দর ঘাড়ে যখন কালো চুলগুলো বাঁকা হয়ে থাকতো মনে হতো ঘাড়ে কালো গোলাপ ফুটে আছে, কি আনন্দ সৌন্দর্যের অধিকারী তিনি, কখনো দুর্গন্ধ প্রশ্রয় পেত না। দুর্গন্ধ তো দূরের কথা, যেদিক দিয়ে বের হতেন দুই পাশে সুঘ্রাণে ভরপুর হয়ে যেত। কোন সন্তানের মাথায় হাত বুলালে মাথা থেকেও আতরের ঘ্রাণ বেরিয়ে আসতো, চন্দনের আতর সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন হাদিয়া পেলেই একবার দুইবার পরে মানুষকে দান করে দিতেন, সবচেয়ে বেশি দান করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কাউকে ফিরাতেন না, যা চাইতো তাই দিত, যদি না দিতেন বলতেন আরেকটা চান, আরেকটা চান, আরেকটা চান। একজন ভিক্ষুক এসেছে বলছে হুজুর কিছু দেরহাম দেন,
সামনে আসবে আসো, কিছু দেরহাম দেন। বালসুল বলছেন দেরহাম এখন না, আরেকটা চাও। বলছি রাসূলুল্লাহ জামা না, জামা দেন, একটা জামাও নাই দেওয়ার মতো, আরেকটা চাও। আরেকটা চাইলেন, এরপর রাসূল দেখলেন ওর জামাটা ফাড়া, বলছে এদিকে আসো তোমার এটা খুলে দাও আমি সেলাই করে দেই। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করো না? ভিক্ষুক দেখলেই তো আমাদের মেজাজ, টেহা দিবে পাঁচটা, ওয়াজ করবে বিশ টেহা, কাম কেটে খেতে পারো না, ভিক্ষা করো কেন? ওয়াজ পরে করেন না, পারলে দেন না পারলে হাত বন্ধ রাখে, ঠিক কিনা? ঘোড়া চড়ে আসলেও ফিরেও না। ওয়াম্মা সায়লা ফালা তানহার, মা বাপের জন্য যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন একই শব্দ ভিক্ষুকের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না। ওয়াম্মা সায়লা ফালা তানহার, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখনই বলবে জানি না জানি না জানি না, আওয়াজ আসবে ফাফরে সুফরা সান্নার, তাকে জাহান্নামের বিছনা বিছায়া দাও, জাহান্নামের সাথে দরজা খুলে দাও, বিকট চিৎকার করবে। ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, কোন মানুষ কোন ব্যবসা বাণিজ্য করতে পারত না, সব পাগল হয়ে যেত। ওই চিৎকার শুনে কিছু প্রাণীরা, এই জন্য দেখবেন কবরস্থানে কোন গরু বাঁধলে রশি ছিঁড়ে চলে যায়, ছাগল বাঁধলে রশি ছিঁড়ে চলে যায়, এগুলো বাঁধবেন না কবরস্থানে। কবরস্থানকে চারপাশে একটু রক্ষণাবেক্ষণ করে রাখবেন যাতে প্রাণীগুলো না ঢুকে। কবর উপরে বিল্ডিং বানানো, চুন কাম করা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের বর্ণনা, আলীকে গিয়ে মদিনায় নির্দেশ করলেন, আলী যত কবরের উপর উঁচু জায়গা আছে সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আল্লাহ আমাদেরকে কবরের জীবনকে সুন্দর করে দেন। প্রতিদিন দোয়া করব আল্লাহর কাছে, প্রথম দোয়াটা শিখিয়েছিলাম, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবে নারি জাহান্নাম ওয়া ফিতনাতি মাসিহিল, এই ছয়টা শব্দ। এটা প্রত্যেক দিন সালাম ফিরানোর আগে সকল সাহাবায়ে কেরাম পড়তেন, রিদওয়ানুল্লাহি আলাইহিম, আমরাও পড়বো, আল্লাহ তৌফিক দান করুক। এটার সাথে যোগ করতেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর সকল ফিতনা থেকে আপনার কাছে পানা চাই, দুনিয়ার ফিতনা থেকে পানা চাই। সুবহানাকা, বলেন সুবহানাকা, আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করব এখন, আমি জানি আপনাদের এনার্জি আছে কিন্তু উচিত হবে না, এখন গিয়ে দুই রাকাত তাহাজ্জুদ পড়বেন। গজল তো অনেকগুলো বলছি আজকে, অনেকগুলো বলছি গজল, বলো তোমরা বলো কোনটা। কালেমা শাহাদাতে আছে আল্লাহ রুজুতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহ রুজুতি, ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহ কবুল করুন, কথা বলবো আমরা, দোয়া করবো এখন, চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া হবে, সবার জন্য, বিশেষ করে সবুজের আব্বার জন্য তোমরা দোয়া করবা, বিশেষ করে আমরা আমার বাবার আমার দোয়া করবেন আপনারা যারা আছেন মুরব্বী, আমাদের তানবীর ভাইয়ের জন্য, বেনজির ভাইয়ের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، يحيي ويميت وهو على كل شيء قدير. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. بتوائل أنند نغور برپائخا للت نغور حفظيا مدرسة رجو گائي جتو آج کے رئي بشال واز ما فل هزار لوك خجنو تنی گو بھی رجنی تي اپنر کچھ بکر ہاتھ تلے چھی
আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে যেই নবী আলাইহিসসালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর নবীউর রহমার রওজা মুবারক আমাদের সওয়াব পৌঁছিয়ে দিন। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দিন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতা মাতার মতো এত বড় রহমত নবীদের পরে আর হয় না। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দিলীপ ভাইয়ের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। যত ভাই এখানে বসে আছেন, যত ভাই দান করেছেন, সবার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। যাদের পিতা মাতা বেঁচে আছে, হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ হেফজখানাকে আপনি মসজিদ নববীর মতো কবুল করুন। আল্লাহ আমার সবুজকে আপনি কবুল করুন। সবুজ সহ, মাহবুব সহ যারা দিন রাত পরিশ্রম করেছে এই মাহফিলের পিছনে, জাহাঙ্গীর সহ সবাইকে আপনি কবুল করুন। আল্লাহ সবুজের আব্বা আম্মাকে আপনি কবুল করুন, সবুজের বাচ্চাগুলোকে আপনি কবুল করুন। এই মাহফিলে আমার আগে আমার থেকে সুন্দর কথা বলেছেন আবু হানিফ ভাই, আবু হানিফ ভাইয়ের কথাগুলোকে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ বাংলাদেশের ময়দানে যত আলেম কোরআনের কথা বলছে সবাইকে আপনি কবুল করুন। আল্লাহ যারা ময়দানে নাই তাদেরকে ময়দানে ফিরিয়ে দিন, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের বেনজির ভাইকে ইসলামের জন্য কবুল করুন, বাংলাদেশের সকল নেতা কর্মীকে ইসলামের জন্য কবুল করুন, আমাদের আজকের চেয়ারম্যান সাহেবকে আপনি ইসলামের জন্য কবুল করুন, চেয়ারম্যান সাহেবের পরিবারকে ইসলামের জন্য কবুল করুন, গাজী ভবনের যত ব্যবসায়ী এসেছে সবাইকে আপনি মাফ করে দেন, সবার অনুদানকে আপনি কবুল করুন। আল্লাহ আমার যত যুবক এসেছে যেন হামজার ইমান দান করে দেন। আল্লাহ জাল্লা শানহু যত মুরব্বী আছেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করুন। আমার যত মা বোন এসেছেন আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার মতো কবুল করুন। নেক সন্তান দিয়ে তাদের বুকটাকে ভরে দিন। আল্লাহ যত অভাবই আছে অভাব দূর করে দিন। করোনার মহামারী থেকে সারা বিশ্বকে আপনি হেফাজত করুন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ বাংলাদেশকে সব বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ যত ওলামা হযরত এসেছেন সবাইকে আপনি কবুল করুন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিয়েন। মিডিয়ার ছেলেদেরকে আপনি কবুল করেন। আল্লাহ যতগুলো ছেলে কষ্ট করে দিন রাত জেগে জেগে কোরআনের কাজ করছে সবাইকে আপনি কবুল করুন। আমার ড্রাইভার, যত খেটে খাওয়া মানুষ সবাইকে আপনি কবুল করুন। মেন ইন্ডাস্ট্রি যারা দিয়েছেন তাদেরকে ঋণ মুক্ত করে দিন, তাদের ইন্ডাস্ট্রিগুলোকে আপনি নেক আমল দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ সবুজ যত ওর বন্ধু এসছে সব বন্ধুকে আপনি কবুল করুন। আল্লাহ জাল্লা শানহু জানি না কার কখন ফয়সালা চলে আসে, মুসলমান না করে আপনার কাছে নিয়েন না। যেই দিন আমাদেরকে ডাক দিবেন সেই দিন জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।